जय जय राधा रमण हरि बोल। संगे जुक्त करे निजेरा परमानंदेर अधिकारी होते पारी
কিন্তু সেই আনন্দ সেটিকে আমরা বাদ দিয়ে আমরা এই সংসার নিয়ে মেতে রয়েছি। তার হাত থেকে কি করে রক্ষা হবে না যদি আমরা ঠিক ঠিক জীবনে ভক্তি লাভ করতে পারি, ঈশ্বরের কাছে শরণাগত হতে পারি, তখন হচ্ছে আমাদের সেই পরম বস্তু লাভ হয়। যম লব্ধ্বা চা পরম লাভম মন্যতে নাধিকম তত যস্মিন স্থিতো ন দুঃখে ন গুরুণাপি বিচার্যতে। গুরুতর দুঃখ তখন আমাদের বিচলিত করতে পারবে না, যা লাভ করলে অন্য কোনো কিছু লাভ করা বাকি থাকে না, সেই অবস্থা সেই পরম পদ সেটি আমাদের লাভ করা উদ্দেশ্য, জীবনের উদ্দেশ্যই হচ্ছে সেই অবস্থা লাভ, যা লাভ করলে অন্য কোনো কিছু লাভ করা বাকি থাকবে না। এবং যে অবস্থায় উপনীত হলে গুরুতর দুঃখ আমাকে আপনাকে বিচলিত করতে পারবে না, সেই অবস্থা লাভ হচ্ছে মূল উদ্দেশ্য। শ্রী রামকৃষ্ণ বলছেন ঈশ্বর লাভ মনুষ্য জীবনের উদ্দেশ্য। বিবেক চূড়ামণি বলছেন জীবন মুক্তি সুখ প্রাপ্তি হে তবে জন্ম ধারিতম আত্মনা নিত্য মুক্তেন নতু সংসার কামনা। এই সংসার কামনার জন্য আমাদের জন্ম হয়নি, এই নিত্য মুক্ত আত্মা তাকে উপলব্ধি করা সেটির জন্য আমাদের এই জীবন। তাহলে নতু সংসার কামনা জীবন মুক্তি সুখ প্রাপ্তি হে তবে জন্ম থাই, জীবন মুক্তি এবং সুখ প্রাপ্তির জন্য এই জন্ম মনুষ্য জন্ম। জীবন মুক্তি সুখ প্রাপ্তি হে তবে জন্ম থাই আত্মনা নিত্য মুক্তেন নতু সংসার কামনা। আমরা নিত্য মুক্ত কিন্তু অজ্ঞান আমাদেরকে সেই বিষয়টি বুঝতে দিচ্ছে না, আমরা বদ্ধ হয়ে রয়েছি নানানভাবে, বদ্ধ কামনা বাসনা ইত্যাদির দ্বারা বদ্ধ হয়ে রয়েছি। কিন্তু আমরা যদি ভাবনাটা ঠিক করতে পারি তাহলেই মুক্ত হতে পারি। হচ্ছে মুক্তাভিমানী মুক্ত হি বদ্ধ বদ্ধভিমান্যপি কিংবদন্তিহ নিশ্চয়ম যা মতি সা গতির ভবে। যেমন আমাদের মনটা হবে সেই অনুসারে আমাদের গতি হবে, যা মতি সা গতির ভবে, মনটাকে যেভাবে প্রস্তুত করব সেরকম গতি হবে। সুন্দর না, মুক্তাভিমানী মুক্ত হি। আমি যদি ভাবি আমি মুক্ত তাহলে মুক্ত হতে পারি, বদ্ধ বদ্ধাভিমান যদি ভাবি বদ্ধ তাহলে বদ্ধ। কিংবদন্তি নিশ্চয় কিংবদন্তি রয়েছে যেমন মতি তেমন গতি, ইউর অ্যাটিটিউড ডিটারমাইন্স ইউর অল্টিটিউড। আমার আপনার মানসিকতা অনুসারেই স্থির হবে আমি আপনি কোন উচ্চতায় আছি। সেজন্য মানসিকতার পরিবর্তন এটি হচ্ছে মূল কথা। স্বামীজি বলছেন ইফ ইউ থিঙ্ক ইউর সেলফ উইক ইউ উইল বি, ইফ ইউ থিঙ্ক ইউর সেলফ স্ট্রং স্ট্রং ইউ উইল বি। যদি তুমি নিজেকে দুর্বল ভাবো দুর্বল হবে, শক্তিশালী ভাবলে শক্তিশালী। কাম আপ ও লায়ন্স এন্ড শেক অফ দ্য ডিলিউশন দ্যাট ইউ আর শিপ। আমরা মোহগ্রস্ত হয়ে মনে করছি আমি আপনি মেষ শাবক, আসলে মেষ শাবক নই, আমরা প্রত্যেকে সিংহ শাবক। এবং সিংহ শাবক কি করে, নিজের বিক্রম দিয়ে সে তাকে পশুরাজ বলে প্রতিষ্ঠিত করে বনের মধ্যে। না অভিষেক না সংস্কার সিংহস্য প্রিয়তে বনে বিক্রমার্জিত সত্ত্বস্য স্বয়মেব মৃগেন্দ্রতা।
সে নিজের বিক্রম দিয়ে সে পশুরাজ হয়। আমি আপনি কেন নিজেকে তুচ্ছ ক্ষুদ্র ভাববো? আমি আপনি তুচ্ছ ক্ষুদ্র হতে পারি, কিন্তু ঠিক ঠিক যদি আমাদের ভক্তি লাভ হয়, আমরা যদি ঠিক ঠিক ভক্ত হতে পারি, যার ভক্ত তার গুণে আমরা গুণান্বিত হই, তার শক্তিতে আমি আপনি শক্তি সম্পন্ন হই, সমস্ত দুর্বলতা ঘুচে যায়। ক্ষুদ্রপি তরুতে তাপ তেজ তেজস্বি সঙ্গত অর্প সম্পর্কত পশ্য দর্পণে দহনদ্যুতি। থানায়নাটার মধ্যেও দহনদ্যুতি চলে আসে, সে যদি সূর্যে সংস্পর্শে আসে। সেই জন্য আমি আপনি যদি ঈশ্বরের সংস্পর্শে আসি, ভগবানের সংস্পর্শে আসি, আমার আপনার ক্ষুদ্রত্ব ঘুচে গিয়ে আমি আপনি মহৎ হতে পারি, আমি আপনি বড় হতে পারি, আমার আপনার ওই যে খণ্ডিত জীবন সেটা ঘুচে গিয়ে পূর্ণাঙ্গ জীবন একটা আমি আপনি যাপন করতে পারি। তখন আমি বলতে পারি কুলম পবিত্র জননী কৃতার্থা বসুন্ধরা পুণ্যবতী যতেন নৃত্যন্তি স্বর্গে পিতরস্তু তেষাম যেষাম কুলে বৈষ্ণব নাম ধেয়। ঠিক ঠিক যদি বৈষ্ণব হতে পারি, বিষ্ণু ভক্ত হতে পারি, ভক্ত হতে পারি, তাহলে জীবন ধন্য হয়ে যায়, কৃতকৃত্য হয়ে যায়, কুলম পবিত্রম বংশ পবিত্র হয়ে যায়, জননী কৃতার্থা গর্ভধারিণী জননী নিজেকে কৃতকৃতার্থ জ্ঞান করেন। আমি আর কিছু না পারি, একটি বৈষ্ণবকে ভালো মানুষকে মহাপুরুষকে, তিনি পুরুষ হতে পারেন, নারী হতে পারেন, মহিষী নারীকে আমি উপহার দিয়েছি এই জগতে। তাহলে জননী কৃতার্থা বসুন্ধরা পুণ্যবতী চতেন পৃথিবী নিজেকে পুণ্যবতী জ্ঞান করেন। নৃত্যন্তি স্বর্গে পিতরস্তু তেষাম স্বর্গগত হয়েছেন যেসব আমাদের পূর্বপুরুষ, তারা সেখান থেকে নৃত্য করতে থাকেন। কেন? দেখো আমার বংশে এরকম মহাপুরুষের আবির্ভাব ঘটেছে। ঠিক ঠিক বৈষ্ণব তিনি জন্মগ্রহণ করেছেন আমার বংশে। কুলম পবিত্রম জননী কৃতার্থা বসুন্ধরা পুণ্যবতী যতেন নৃত্যন্তি স্বর্গে পিতরস্তু তেষাম যেষাম কুলে বৈষ্ণব নাম। ঠিক ঠিক বৈষ্ণব হতে হবে, ভগবানের ভক্ত হতে হবে, ঈশ্বরের সঙ্গে জীব এরকমই সম্বন্ধ স্থাপন করতে পারে না, তুমি ভগবান আমি ভক্ত। সেই রামচন্দ্রের সঙ্গে মহাবীর তিনি বলছেন যে আত্মবুদ্ধা তমেবাহম ইতি মে নিশ্চিতামতি। যখন আত্মবুদ্ধি হয় তখন তোমার সঙ্গে আমি একাকার হয়ে যাই, কিন্তু যখন দেহ বুদ্ধি আছে তখন কি হয় না, দেহ বুদ্ধা দাসু অস্মি জীব বুদ্ধা তদংশক আত্মবুদ্ধা তমেবাহম ইতিমে নিশ্চিতা মতি। ভগবানের সঙ্গে কিরকম সম্পর্ক স্থাপন করতে হবে, আত্মীয় বানাতে হবে না, যখন আমার দেহ বুদ্ধি আছে তখন আমি দাস তুমি প্রভু, যখন জীব বুদ্ধি আছে আমি জীব আর তুমি হচ্ছ ভগবান। জীব বুদ্ধা তদংশ তুমি পূর্ণ তখন আমি অংশ, জীববুদ্ধা তদংশ আত্মবুদ্ধা তমেবা। যখন আত্মবুদ্ধি হয়ে গেছে তখন তোমাতে আমাতে আর কোন ভেদ নেই, তোমার সঙ্গে আমি মিশে গেছি, তখন তুমি ময় হয়ে গেছি। আত্মবুদ্ধা তমেবাহম ইতি মে নিশ্চিত। একই জনের মধ্যে বিভিন্ন মানসিক অবস্থায় এরকম ধারণার পার্থক্য আসে। সেজন্য যত ঈশ্বরকে ভালোবাসতে পারবো তার সঙ্গে আমি আপনি একীভূত হয়ে যেতে পারি,
नाहं तिष्ठामि वैकुण्ठे जोगिनां हृदये शुभा मद्भक्ता यत्र गायन्ति तत्र तिष्ठामि नारद। আমার ভক্তরা যেখানে গান করেন সেখানে আমি থাকি, যেখানে ভগবানের কথা হন সেখানেই আমি থাকি। তত্রৈব গঙ্গা যমুনা চ বেণী গোদাবরী তত্র সরস্বতী চ সর্বাণি তীর্থানি বসন্তু তত্র যত্র অচ্যুতদার কথা প্রসঙ্গ। তাহলে তত্রৈব গঙ্গা, সেখানে গঙ্গা এসে উপস্থিত হয়, তীর্থ এসে উপস্থিত হয়, যমুনা চ বেণী গোদাবরী যমুনা সব এসে উপস্থিত হয়, সর্বাণি তীর্থানি বসন্তু তত্র সমস্ত তীর্থ এসে সেখানে বাস করে। কোথায়? যত্র অচ্যুত দ্বার কথা প্রসঙ্গ, যেখানে ভগবান অচ্যুতের কথা হয়। অচ্যুত নামটা কেন? যার চ্যুতি নেই। আমরা দেখবেন আনন্দ চাই, আমরা শান্তি চাই, কিন্তু আনন্দ শান্তি পাওয়ার জন্য কি করি না? সংসারে টাকা পেলে আনন্দ হবে, পুত্র কন্যা ধন দৌলত যশ প্রতিপত্তি এগুলো পেলে আনন্দ হবে আমি মনে করি। কিন্তু এই যে যশ প্রতিপত্তি টাকা পয়সা এগুলো চিরদিন থাকে? চিরদিন থাকে না, এগুলো সব সরে যায়। সংসার কথা কেন বলা হয়? যেটা সরে যায় সেটাকে সংসার বলে। জগৎ কথা কেন বলে? যেটা গতিশীল। তাহলে যেটা সরে যায় সেটাকে ধরে আপনি শাশ্বত শান্তি, শাশ্বত আনন্দ, চির শান্তি চির আনন্দ পাবেন। চির শান্তি চির আনন্দ পেতে হলে তাকে ধরতে হবে যিনি সরে যাবেন না, যিনি স্থির। সেই জন্য ভগবানের নাম হচ্ছে অচ্যুত, বিনাশহীন, পরিবর্তনহীন। যেটা বিনাশশীল তাকে ধরে চির শান্তি হবে না, যেটা পরিবর্তনশীল তাকে ধরে আমি চির শান্তি পেতে পারি। ক্ষণিকের শান্তি হবে, ক্ষণিকের আনন্দ হবে, কিন্তু আমাদের এই ক্ষণিকের আনন্দ মূল উদ্দেশ্য নয়। নাল্পে সুখম অস্তি ভূমৈব সুখম, অল্পে সন্তুষ্ট আমরা কোনোদিন হতে পারব না। অনন্ত সুখ অনন্ত আনন্দ চাই, আর অনন্ত সুখ অনন্ত আনন্দকে পেতে হলে সেই অনন্তকে ধরতে হবে। চির শান্তি পেতে হলে যিনি চিরস্থির তাকে ধরতে হবে, যার চ্যুতি আছে তাকে ধরলে চির আনন্দ হবে না, সেজন্য অচ্যুতকে ভগবানকে ধরতে হবে। এই সুন্দর এই কথার মধ্যে এত গভীরতা রয়েছে। তত্রৈব গঙ্গা যমুনা চ বেণী গোদাবরী তত্র সরস্বতী চ সর্বাণি তীর্থানি বসন্তু তত্র যত্র অচ্যুতদার কথা প্রসঙ্গ। সেখানে শুধু অচ্যুতের কথা নিয়ে থাকতে হবে। কি হবে অন্য বাজে কথা বলে? যত বেশি কথা বলবো দেখবেন আবোল তাবোল বাজে কথা, মিথ্যা, পরনিন্দা, পরচর্চা হবে, এবং এর দ্বারা মন আরো বেশি উদ্বেজিত হবে, উত্তেজিত হবে। সেই জন্য কি করতে হবে? মচ্চিত্তা মদগত প্রাণা বোধয়ন্ত পরস্পরম। মচ্চিত্তা আমাকে চিত্ত লগ্ন করে, মদগত প্রাণ আমাদের প্রাণ, বোধয়ন্ত পরস্পর, আমরা পরস্পর পরস্পরের মধ্যে সেই ঈশ্বরের কথাই বলবো, অন্য কিছু নয়। ওই রাম চিন্তয় চিত্ত বর বর চিরম চিন্তা সতই কিং ফলম কিং মিথ্যা বহু জল্পনেন সততম রে বক্ত্র রামং বদ কর্ণ ত্বং শৃণু রাম চন্দ্র চরিতম কিং গীতবাদ্যাদিভি চক্ষুস্ত্বং রামময়ম নিরীক্ষ সকলম রামাৎ পরম ত্যাজ্যতাম
চোখ দিয়ে রামের দর্শন, কান দিয়ে রামের কথা শোনা, ভগবানের কথা শোনা, পলল যুগল দিয়ে যেন তীর্থ পরিক্রমা করা, হাত দিয়ে তার সেবা করা, এইসব চিন্তা করতে হলে সেই ভগবানের চিন্তাই করা। তা না হলে চিতা চিন্তা দয়োর মধ্যে চিন্তা নাম গলিয়সি, চিতা দহতি নির্জীবম চিন্তা প্রাণ সমম। চিতার চিন্তার মধ্যে কোনটা বেশি ক্ষতি করে? মরে গেলে চিতায় আমাদের যেতে হয়, মৃত শরীরটাকে পোড়ায়, কিন্তু চিন্তা কি করে সজীব সতেজ শরীরটাকে তিল তিল করে দগ্ধ করছে। চিন্তা হলে খেতে পারে না, ঘুমাতে পারে, উচ্ছল থাকে, বল থাকে, রূপ থাকে, সব নষ্ট হয়ে যায়। একদিন চিন্তায় চিন্তায় এমন স্ট্রোক হলো জীবনটাই চলে যায়। সে বলছি চিন্তা জড় মনুষ্যানাম ক্ষুধাম নিদ্রাম বলম হরে, ক্ষুধা নিদ্রা বল সব চলে যায়। রূপম উৎসাহ বুদ্ধি শ্রীম জীবিতঞ্চ না সংশয়। রূপ চলে যায়, উৎসাহ চলে যায়, শ্রী চলে যায় মানে লক্ষ্মী চলে যায়, ধন সম্পদ নষ্ট হয়ে যায়, আর একদিন জীবনটাই চলে যায়। প্রতিটি শব্দ কত নিখুঁত ভাবে নির্বাচন করে বোঝানো হচ্ছে। চিন্তা জড় হয়, এটা হচ্ছে একটা অসুখ বিশেষ ব্যাধি। চিন্তা জড় মনুষ্যা ক্ষুধাম নিদ্রাম বলম হরে, ক্ষুধা নিদ্রা বল সব হরণ করে। রূপম উৎসাহ বুদ্ধি শ্রী, রূপ উৎসাহ বুদ্ধি শ্রী সব নষ্ট করে। জীবিতঞ্চ ন সংশয়, একদম কোন সংশয় নেই, জীবনটাই ধ্বংস করে দেয়। আমরা এই সাধারণ চিন্তা নিয়ে, সংশয়ের চিন্তা নিয়ে, দুশ্চিন্তা নিয়ে থাকবো কখনই না। যে চিন্তা করলে পরম আনন্দ লাভ হয়। ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গস্তে সুপজায়তে সঙ্গ সঞ্জয়তে কাম কামাদ ক্রোধ বিজায়তে ক্রোধাদ ভবতি সম্মোহ সম্মোহাত স্মৃতি বিভ্রম স্মৃতি ভ্রংশাত বুদ্ধি নাশো বুদ্ধি নাশাত প্রণশ্য। সংসারে ধ্যান করতে করতে একদিন যেমন চিন্তা করব, তেমন মুখ দিয়ে কথা বলবো, তেমন হাত দিয়ে কাজ করব, তেমন অভ্যাস তৈরি হবে, তেমন অভ্যাস তৈরি হলে তেমন চরিত্র তৈরি হবে, যেমন চরিত্র তৈরি হবে তেমন হচ্ছে ভাগ্য তৈরি হবে, একেবারে অঙ্কের গল্প। বিষয়ে ধ্যান নয়, তাহলে বিষয়াধ্যায়তশ্চিত্ত বিষয়েষু বিসর্জ্যতে আর মা মনুস্মরতশ্চিত্ত ময়ি এব প্রবিলীয়তে। আমার ধ্যান করলে, আমার চিন্তা করলে আমাতেই প্রবিষ্ট হয়ে যাবে। আমাতে প্রবিষ্ট হলে আমি কে? আমি অচ্যুত, আমি হচ্ছে গতির ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণম সুরি। এত গুরুকথা ভগবান নিজে বলছে, আমি সব গতির গতি, গতির ভর্তা, আমি স্বামী স্বরূপ, প্রভু সাক্ষী, প্রভু সাক্ষী নিবাস শরণম সুরি, আমি সকলের নিবাস আশ্রয় শরণম, সকলের আশ্রয় শরণাগতে হওয়ার জায়গা সুরি, সকলের কল্যাণ। আর যদি আমরা ঠিক ঠিক যেমন নাকি ভগবানের এই সুরিদত্ত আছে, আমরাও যদি ঠিক ঠিক সুরিদ হতে পারি, তাহলে সত্যিকার আমরা ধার্মিক হয়েছি বলা যায়। ধর্মের সংজ্ঞায় বলা হয় তসমিন ধর্মে মহে শিষ্যা সত্যবাদী জিতেন্দ্রিয় পরোপকার নিরত নির্বিকার সদাশয়। আবার বলছে সর্বেশাম চ সুরী নিত্য সর্বেশাম চ হিতে রত কায়েন মনসা বাচা সধর্মং বেদ যাজলে। সর্বেশাম চ সুরী নিত্য, যিনি সকলের সুরী, ঠিক ঠিক ভক্ত হলে তিনি কারো প্রতি হিংসা বিদ্বেষ এগুলো পোষণ করতে পারবেন না, সকলের মঙ্গল কামনা
দেখবেন আমাদের গুরুরা দীক্ষার সময় বলে দেন, আসনে বসি প্রথম কি হবে না, সকলে মঙ্গল কামনা, সর্বে অত্র সুখিন সন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবে, দুর্জন সজ্জন ভূয়াৎ, সজ্জন শান্তিমাপ্নুয়াৎ, শান্ত উচ্চেত বন্ধেভ্যো, মন্মুক্তশ্চান্যান বিমোচয়। যে দুর্জন যেন সজ্জন হয়ে যায়, সজ্জন শান্তি মাপুয়া, যারা সজ্জন তারা যেন শান্তি লাভ করে, শান্ত উচ্চেত বন্ধেভ্য, তিনি শান্ত হয়েছেন শান্তি লাভ করেছেন, তিনি যেন এই সংসারের বন্ধন থেকে মুক্ত হন। আবার কি মুক্ত জ্ঞান বিমোচে, নিজে মুক্ত হয়ে অন্য সকলকে মুক্ত করবেন, একটি ভক্ত হলে আমরা তাই হয়ে যায়, শুধু নিজের কল্যাণ নয়, ভগবানকে বলছে আনসেলফিশনেস ইজ গড, নিঃস্বার্থপরতাই ভগবান, ঠিক ঠিক ভক্ত হলে তিনি আর স্বার্থপর থাকেন না, সকলের কল্যাণ সকলের মঙ্গল। মচ্চিত্তা মদগত প্রাণা বোধয়ন্ত পরস্পরম, তারপরে আছে সে তেষাং সতযুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকং দদামি বুদ্ধিযোগং তম যেন মাম পূজান্তি তে, তেষামিবানুপম পার্থং মামজ্ঞানজং তম নাশয়ামি আত্মভাবস্তুত্যাদি জ্ঞানোদিপেন অশ্রুতা, এইসব তাপ হয়ে যায়। অনন্যশ্চিন্তয়ন্তু মাম যেজনা বহিরুপাসতে, তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বাহাম্যহম, ভগবান সব হচ্ছে কিছু তিনি দায়িত্ব নিয়ে নেন, অদ্ভুত একটা আনন্দের জায়গা। কিন্তু ধীরে ধীরে এই অনুভব যতই গাঢ় হবে, কল্পনাও বাস্তব সত্য হয়ে দাঁড়াবে, এভাবে ঈশ্বর প্রেমের ক্ষেত্র প্রস্তুত হবে, এই ঈশ্বর প্রেমের নামই ভক্তি, আর এই ভক্তির সাহায্যে ঈশ্বর উপলব্ধির ক্ষেত্রকেই বলা হয় ভক্তি যোগ। নারদীয় ভক্তি সূত্রে ঈশ্বরের নাম উল্লেখ না করে শুধু বলা হয়েছে সা তস্মিন পরম প্রেম রূপা, তিনি হচ্ছেন প্রেম স্বরূপ। আমি প্রেমের ব্যাখ্যা ইংরেজি ব্যাখ্যায় বলেছি এক এক সময়, প্রেম ইংরেজি লাভ, লাভ হলে কি হয় ঠিক ঠিক ভালোবাসা, সংজ্ঞাপনটা লাভ গিভস অ্যান্ড অল গিভস, নিজেকে উজাড় করে দেওয়া হয়, ভালোবাসার পাত্র যদি ভুলও করে তবে তাকে ক্ষমা করা হয়, এটা হচ্ছে সত্যিকারের ভালোবাসার সংজ্ঞা। মায়ের ভালোবাসা দিবে গিভস, নিজেকে উজাড় করে দিচ্ছেন মা, আর ফর গিভস সন্তানকে ক্ষমা করছে। কিন্তু জগতের ভালোবাসাটা কেমন, সংসারের ভালোবাসাটা, এটা হচ্ছে আসলে সেলফিশনেস, স্বার্থপরতা, আমি কত পাবো সেটা দিয়ে আপনাকে কতটা ভালোবাসবো ঠিক হবে, তাহলে এটা হচ্ছে সেলফিশনেস। কি হয় গেটস, সেলফিশ শুধু পেতে চায়, তারপরে ফরগেটস ভুলে যায়, এটা সত্যিকার তাহলে ভালোবাসা না, এটা হচ্ছে স্বার্থপরতা, সেই জন্য সংসারগুলো বেশি যায়। ঠিক ঠিক ভালোবাসা হলে সে মায়ের যে ভালোবাসার সঙ্গে মেলাবেন, এলোভি সেখানে আসে, এল ফর লেক অফ সরো, ও ফর ওশেন অফ টিয়ার্স, ভি ফর ভ্যালি অফ ডেথ, ই ফর এন্ড অফ লাইফ, এই ভালোবাসা হলে লেক অফ সরো দুঃখের স্বরূপ হয়। ভগবানের জন্য দেখবেন এমন কোনো দুঃখ নেই যেটা ভগবানের জন্য না, ঠিক ঠিক ভক্তি হলে লেক অফ সরো দুঃখের স্বরূপ হয়, ওশেন অফ টিয়ার্স অশ্রু সরোবর হয়ে যাবে, অশ্রুর সমুদ্র হয়ে যাবে। চৈতন্য মহাপ্রভু বলছেন কিরকম, নয়নং গলন্তশ্রুধারয়া গদগদ রুদ্ধয়া গিরা পুলকৈ নিচিতং বহু কদা তব নাম গ্রহণে ভবিষ্যতি, আশ্লিষ্য বা পাদরতাং বিনষ্টুমাং অদর্শনাত মর্মহতাং করোত্বা যথা তথা বা বিদধাত লম্পট মৎ প্রাণনাথস্তু
সয়েব না করো, তুমি আমাকে পায়ে পিষে গুড়িয়ে দাও। আশ্লিষ্ট বা পাদরতাম বিনষ্টমা আমি পিষ্ট করে ফেল। অদর্শনাথ মর্মহতাম করো তোমা, দেখা না দিয়ে দিয়ে তুমি আমাকে মর্মে মর্মে মেরে ফেল। মর্মহতাম করো তোমা যথা তথা বা বিদধা লম্পট, হে লম্পট ভগবান ভালোবাসায় বলছেন আমাকে নিয়ে যা খুশি তাই করো, মত প্রাণনাথস্তু সয়েব না করো। প্রাণনাথ তুমি আমাকে ভালো রাখো মন্দ রাখো, তুমি আমাকে ওই ছাইয়ের গাদাই রাখো আর বড়লোকে ওই বিছানার কোমল শয্যার মধ্যে রাখো, যথা তথা বা বিধা আমাকে নিয়ে যা খুশি করো। ভগবান একজন পরীক্ষা করেন, যন্ত্রণা দেন, দুঃখ দেন, যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে, অন্ধকারে রইল করে স্বপন জানি, ঝড় যে তোমার জয়ধ্বনি। ভগবান আসতে চেষ্টা করেছিলেন কিন্তু আমি দরজা বন্ধ করে রেখেছিলাম, আসতে পারেনি। একদিন ঝড়ে দরজা ভেঙে গেল, দরজা খোলা, সেদিনও এলেন, দেখেছেন খোলা, তিনি আমার ঘরে আমার কাছে পৌঁছে গেলেন। আমি মনে করছি এই দুর্যোগ এর দ্বারা আমার কি ক্ষতি হয়ে গেল, কিন্তু সেই দিন তিনি এলেন। দুঃখের বর্ষায় চক্ষের জল যেই নাম, বক্ষের দরজায় বন্ধুর রথ সেই থাম। দুঃখের বর্ষায় চক্ষের জল যেই নাম, আমার অশ্রু মোচন হয়েছে সেই দিনই কিন্তু আমার অনুরাগ হয়েছে, আমার শরণাগতি হয়েছে। বক্ষের দরজায় বন্ধুর রথ সেই থামল, সেই বুকের দরজায় সেই বন্ধু, ওই তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণাম তমেব, তমেব সর্বম মম দেব দেব। কখন ওই চক্ষের জল যেই নাম, দুঃখের বর্ষা এসছে তাতে চোখের জল পড়েছে, বক্ষের দরজায় বন্ধুর রথ সেই নাম। সেজন্য বলছে দুঃখ ভগবানের দয়ার দাম, এটিকে বরণ করতে হবে। বিপদ সন্তুমে শস্য, ঠিক ঠিক ভক্ত হলে কেমন বলে, অন্যরা কি চায়, আনন্দ চায়, সুখ শান্তি সমৃদ্ধি টাকা পয়সা মান যশ এগুলো দাও, কিন্তু ভক্ত বলছে আমাকে শুধু বিপদ দাও, বিপদ দাও। বিপদ সন্তুমে শস্য তত্র তত্র জগদ্গুরু, কেন অবতো দর্শনম যস্যা অপুনর ভব দর্শন, বিপদ হলেই তোমাকে ডাকবো, আর তোমাকে ডাকলে তুমি না এসে পারবে না, তুমি এলে তুমি যদি আমার পাশে থাকো তাহলে কি আর কোনো ভয় থাকে, আর কোনো বিপদ থাকে, বিপদ ভঞ্জন তুমি, হ্যাঁ আনন্দময়। সেই জন্য কিরকমভাবে ডাকা হবে বলছে, আমি নিষ্কাম হলেও ডাকতে পারি, আমি সর্বকাম হলেও ডাকতে পারি। ভগবানের এটি হচ্ছে মহিমা, অকাম সর্বকাম বা মোক্ষ কাম উদারধি তীব্রেণ ভক্তি যোগেন জয়ত পুরুষম পরম। সেই পরম পুরুষকে যে অকাম কিছু চায় না, শুধু তাকে চায় তিনি দেখতেই পারেন, আবার সর্বকাম বা হাজারটা না লক্ষটা বাসনা থাকুক, কোটিটা বাসনা থাকো, সমস্ত কিছু চাই এরকম নিয়েও তিনিও ডাকতে পারে। অকাম হলে হবে আর সর্বকাম হলে হবে, সব কিছু চাই জগতে এরকম ভগবানের করুণা। অকাম সর্বকাম বা আবার মোক্ষ কাম মুক্তি চাই, তাতে উদার অধি এত বড় হবে, এত মহৎ এত উদার, সে ভক্ত তখন দ্বারা মত হয়ে যায়। তীব্রেণ ভক্তি যোগেন যজত পরমং যজেত পরমং, তীব্র ভক্তি যোগ
যোগ দিয়ে সেই পরম পুরুষের ভজন করে। ভজন্তি অনন্য মনসা, অনন্য মনে ভজনা করে, এই হচ্ছে সত্যিকার। তাহলে তারপরে বলছি ঈশ্বর প্রেমের সোপান, এখানে বলছেন এই জগতে কোন বৃহৎ জিনিসই অনায়াস লক্ষ্য নয়, ভক্তির পথ তাই সহজ সাধ্য নয়। এই জীবনে যিনি মহত্তম সম্পদ সে ঈশ্বরকে লাভ করা কি কখনো, এই জীবনে যিনি মহত্তম সম্পদ সেই ঈশ্বর তাকে লাভ করা কি কখনো সহজ হতে পারে। শ্রীরামকৃষ্ণ বারবার তাই বলছেন ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয়, আর সৎসঙ্গ ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয়। সৎসঙ্গ কি বলছে, সৎসঙ্গশ্চ বিবেকশ্চ নির্মলম নয়নাদ্বয়ম যস্য নাস্তি নরসু অন্ধ কথম নাপদ মার্গ। সৎসঙ্গ আর বিবেক এই দুটো হচ্ছে আসল যোগ, যার এই সৎসঙ্গ নেই আর বিচার বিবেক নেই সে অন্ধ, আর অন্ধ হলে খানায় করে গর্ত করে খন্দে পড়ে, তার বিপদ হবে না। আসলে আমার আপনার যদি সৎসঙ্গ থাকে তাহলে আমার একটা চোখ আছে, আর বিচার বিবেক যদি থাকে আরেকটা চোখ, দুটো চোখ, এগুলো হচ্ছে নির্মল চক্ষু, এগুলো থাকলে আমার আর আপনার গর্তে বা খানা খন্দে পড়ার বিপদে পড়ার আর কোনো ভয় থাকে না। এটি কাহিনী বলে শেষ করব। সৎসঙ্গের মহিমা কি একবার ভগবানের কাছে জানতে গেছেন নারদ, তিনি বলছেন এত সৎসঙ্গের মহিমা বলে বলবেন সৎসঙ্গের মহিমা কি, তখন বলছেন যাও তুমি ওই মর্তে যাও, সেখানে গিয়ে দেখবে পোকা সেই গাছের কোটরে আছে, তাকে গিয়ে জিজ্ঞেস করো। এবার তাকে গিয়ে যেই জিজ্ঞেস করেছেন তখনই সেই পোকাটা পড়ে মরে গেল। তার মনে হলো আরে তোমার তো জীব হত্যা পাপ হয়ে গেল, আবার ভগবানের কাছে ছুটছে। তখন বলছে যাও এবার ওই যে সেই মাঠটা দেখছো, মাঠের ধারে ওই গাছ গাছের ওখানে পোকা ছিল, এবার দেখবে সেই গাছের মধ্যে পোকা না ওখানে পাখি বসে আছে, তাকে গিয়ে জিজ্ঞেস করো সৎসঙ্গের মহিমা কি। আবার গেছেন যে পাখিটাকে যেই জিজ্ঞেস করেছেন সঙ্গে সঙ্গে পাখিটাও সে পড়ে মরে গেল। এবার দেখছি দুটো জীব হত্যা হয়ে গেল, বিভ্রান্ত গেলেন ভগবান কি পরীক্ষায় ফেললেন, আবার ছুটে গেলেন, আবার ভগবান এবার যাও আরেকবার, বলছি কি আমার দুটো জীব হত্যা হয়ে গেল, কই কেউ কিছু বলছে না তো, না এবার যাও এবার গিয়ে দেখবে একটা বাছুর আছে, তাকে গিয়ে জিজ্ঞেস করো সৎসঙ্গের মহিমা। এবার বাছুরটাকে জিজ্ঞেস করছে যে জিজ্ঞেস করছো উনি সেটাও তপাস করে মরে গেল, কি পরীক্ষা ফেললেন রে বাবা। এবার আবার ছুটে গেলেন, তিনটে জীব হত্যা হয়ে গেল, আমার যে একটা মা পাত আমার যে কোনো উদ্ধারই হবে না, বলুন আমি কি একটা ভালো উদ্দেশ্য নিয়ে সৎসঙ্গের সাধু সঙ্গের মহিমা জানতে এসেছি আর আমার এরকম দুর্গতি। বলছে না এবারে যাও গিয়ে দেখবে ওখানে এক কুড়ে ঘর আছে, সেখানে একটা শিশুর জন্ম হয়েছে, তাকে গিয়ে জিজ্ঞেস করো। এই না হলে ভীষণ ভয়, পোকারও মালিক ছিল না, পাখিরও মালিক ছিল না, আর গরুর মালিক সে তো একদম গরুর বাছুরের পাশে যাচ্ছিল না, দূরে আছে দেখতে পায়নি। এইবার তো মানুষের সন্তান, সে যদি আমার কথা শুনে মরে যায় আমার কথা একেবারে ওখানেই শেষ করে দেবে। কিন্তু ভগবান এবারে তুমি ঠিক জানতে পারবে খুব আশাতে। এবার তিনি গেছেন আর নারদ মুনিকে দেখে সেই গৃহস্থ খুব আসুন আসুন, না আমি তোমার শিশুটাকে একটু দেখতে আসি, কিন্তু আমি একান্তে কথা বলি তোমরা থাকলে হবে না বাবা, ওই ভয় যদি আবার যদি কিছু হয়ে যায় পালাতে হবে তো যাই। এবারে যিনি জিজ্ঞেস করেছে তখন কিন্তু শিশুটা উত্তর দিতে শুরু করল, বলছে দেখুন সৎসঙ্গের মহিমা হিসেবে আজকে আমি এই মনুষ্য শরীর লাভ করেছি, আমি ছিলাম আসলে পোকা, সেই সময় আপনি এসে আমাকে দর্শন দিয়েছেন, আপনি নারদ মহামুনি ঋষি হ্যাঁ মহাভক্ত, আপনার দর্শন পেয়ে আমার পোকা জন্মটা ঘুচে গিয়ে আর একটু উন্নত জীবন লাভ করেছি, আমি পাখি হয়ে জন্মেছি। এবার দ্বিতীয়বার যখন আপনি আবার দয়া করে দর্শন দিলেন আমার আবার সৎসঙ্গ হলো, আপনার দর্শন পেয়ে আমার সেই পাখি জন্ম ঘুচে গিয়ে তখন আমি হচ্ছে বাছুর আরেকটু উন্নততর জীব বাছুর হয়ে জন্মেছি। আবার যখন তৃতীয়বার আপনি এসে দর্শন দিলেন তখন আমার সেই পশু জন্ম ঘুচে গেল, আমি মানুষ হয়ে জন্মেছি।
Religion is an idea which is raised in a brute unto a man and man unto a god. धर्म হচ্ছে সেই ভাব যা পশুকে মানুষে মানুষকে দেবতায় পরিণত করে। আমি আপনি সব দেবতা স্বরূপ, আমরা ভগবানের সন্তান, আমরাও ভগবানই। এই ভাবগুলো আসলে হচ্ছে মূল কথা। ঠাকুর মহাশয়ের কাছে প্রার্থনা করবো, ভগবানের কাছে প্রার্থনা করবো, আমরা এগুলো উপলব্ধি করে আমরা শান্তি লাভ করি, আনন্দ লাভ করি, এই জীবন ধন্য কৃতকৃতার্থ।